প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার পরিচয়টি আজকে দিয়ে দিচ্ছি। আমি রূপচাঁদ সরকার, সহকারী শিক্ষক, শ্রীনগর উচ্চ বিদ্যালয়, কালিয়াকৈর, গাজীপুর। আমি আজকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে পাঠটি অনলাইনে দিচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়। এই পাঠ্যপুস্তকের আলোকে এবং অধ্যায় হচ্ছে দ্বাদশ অধ্যায়, পাঠ হচ্ছে ষষ্ঠ। এখান থেকে আমি আজকে তোমাদের উদ্দেশ্যে যে পাঠটি এখন দিচ্ছি তার শিরোনাম বোর্ডে লিখে দিয়েছি। তার শিরোনামটি হচ্ছে বিশ্ব শান্তি রক্ষা, বিশ্ব শান্তি রক্ষা বাহিনীতে বাংলাদেশের ভূমিকা। আবার বলছি, বিশ্ব শান্তি রক্ষা বাহিনীতে বাংলাদেশের ভূমিকা। আমি প্রথমে একটু আলোচনা করে নিচ্ছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই শান্তিরক্ষী বাহিনী, এই শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ অনন্য অবদান রেখেছে অদ্যাবধি পর্যন্ত। যে কারণে বিভিন্ন দেশে, বিভিন্ন বিদেশে, অর্থাৎ পৃথিবীতে এই শান্তি রক্ষা মিশনের মাধ্যমে বাংলাদেশে একটি উজ্জ্বল পথ প্রদর্শক হিসেবে কাজ করছে এই বাহিনীর মাধ্যমে। শুধু তাই নয়, এই বাহিনী বিভিন্ন দেশে শান্তি রক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে তারা উল্লেখযোগ্য ভূমিকাও রেখেছে এবং তারা বিশ্বে অভিশংসিত হয়ে আজকে দেশে সুনাম ছড়াচ্ছে। এই হচ্ছে আজকের বিষয়ের মূল বক্তব্য। তাহলে আমরা আরেকটু জেনে নিই, শান্তি রক্ষা বাহিনী বলতে আমরা কি বুঝি। অর্থাৎ আমাদের যে প্রশাসনিক, আমাদের দেশে প্রশাসনিক যারা কাজ করে, যেমন নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, এই যে বিভিন্ন ধরনের যে বাহিনীগুলো আছে, অর্থাৎ এই সকল প্রশাসনিক কার্যক্রমের সাথে যারা জড়িত তাদেরকে সরকার মহোদয় বিভিন্ন সময়ে, বিভিন্ন মেয়াদে তাদেরকে বিশ্বের নানান দেশে তাদের কাজের জন্য সেখানে পাঠিয়ে থাকেন। তাদের এই যে তাদের পাঠানো হয় বিভিন্ন দেশে, তাদের শান্তি শৃঙ্খলার জন্য পাঠানো হচ্ছে, এটাই হচ্ছে শান্তিরক্ষী বাহিনীর অন্যতম কাজ। তো এটি আমাদের বাংলাদেশ শুরু হওয়ার জন্মলগ্ন পর থেকেই এটি আমাদের করে আসছে, যে কারণে এটির অবদান যথেষ্ট পরিমাণে বাংলাদেশে রয়ে গেছে এবং সোনা খ্যাতি বা যশ যাই কিছু বলো সমস্ত কিছুই এই বাহিনী বা শান্তি রক্ষার ক্ষেত্রে আমাদের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে দেশের পুলিশ প্রশাসন বা বিভিন্ন প্রশাসনের সেই বাহিনীর মাধ্যমে। আজকে বোর্ডে কয়েকটি প্রশ্ন করেছি, বোর্ডে লিখে দিয়েছি, আমি এই প্রশ্নগুলো পড়ছি এবং সাথে সাথে উত্তর দিয়ে যাচ্ছি। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, 1 নম্বর, বাংলাদেশ কত সালে জাতিসংঘ সদস্য পদ লাভ করেছিল। বাংলাদেশ কত সালে জাতিসংঘ সদস্য পদ লাভ করেছিল। আমাদের দেশ 1971 সালে স্বাধীনতা অর্জন করার
ठीक 3 বছর পর 1974 সালে এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ জাতিসংঘ সদস্য পদ লাভ করে। তারপরে জাতিসংঘ এখানে বাংলাদেশের একটি জাতিসংঘের মাধ্যমে একটি স্থান পায়। এবার আমরা যাবো 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে এবিএস থেকে সর্বপ্রথম কত সালে শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করা হয়? 2 নম্বর প্রশ্নটি হচ্ছে এবিএস থেকে সর্বপ্রথমে কত সালে এই যে শান্তিরক্ষা মিশন যাকে বলা হয় শান্তিরক্ষী বাহিনী বিভিন্ন দেশে মিশনে মিশনে গিয়ে যে কাজ করে এটি সর্বপ্রথম কত সাল থেকে আমাদের এই দেশ থেকে পাঠানো হয়েছিল সে প্রশাসন, সেটি হচ্ছে 1988 সাল। এই 1988 সাল থেকে আমাদের দেশ থেকে বিভিন্ন দেশের মিশনে শান্তি রক্ষার কাজের জন্য এই দেশ থেকে পুলিশ বাহিনী শান্তিরক্ষী বাহিনী সেখানে কাজ করেছিল। এবার আমরা যাবো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 2015 সাল পর্যন্ত পুলিশ বাহিনী কয়টি দেশে বা মিশনে কাজ করেছিল? অর্থাৎ 2015 সাল পর্যন্ত এই যে প্রশাসনিক কাজে যারা জড়িত ছিলেন, মিশনের কাজে যারা জড়িত ছিলেন, তারা কতটি দেশে তারা কাজ করেছে? এটি অবিশ্বাস্য যে তারা যথেষ্ট পরিমাণে 40টি দেশে তারা কাজ করেছে। এটি কিন্তু কম কথা নয়। এটি এই পুলিশ প্রশাসন বিশ্ব শান্তি রক্ষার্থে বিশ্বের মধ্যে তারা একটি অনন্য ভূমিকার মাধ্যমে তারা 40টি দেশে কাজ করেছিলেন বা মিশনে কাজ করেছিলেন। এবার আমরা যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে 2015 সাল পর্যন্ত কতজন শান্তিরক্ষা বাহিনীকে প্রেরণ করেছে? 2015 সাল পর্যন্ত কতজন শান্তিরক্ষা বাহিনীকে প্রেরণ করেছে? এটি সংক্রান্তে অর্থাৎ 1988 থেকে শুরু করে 2015 সাল পর্যন্ত কতজন সদস্য এখানে পাঠানো হয়েছে, এটি আসলে অনেক 1 লক্ষ এটি পাঠানো হয়েছে 1,57,050 জন। তাহলে 88 থেকে 2015 পর্যন্ত 1,57,050 জন এই পুলিশ বাহিনীকে বা প্রশাসনিক বাহিনীকে তাদের শান্তি রক্ষার জন্য মিশনে তাদের কাজ করার জন্য তারা এই দেশ থেকে পাঠানো হয়েছে। এবার আমরা যাব 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে মুক্ত তারিখ পর্যন্ত কত জন সদস্য মৃত্যুবরণ করেছে? অর্থাৎ এই যে 1988 থেকে 2015 পর্যন্ত যে সকল প্রশাসনিক কর্মকর্তারা আছে মিশনে বিভিন্ন দেশে গিয়ে কাজ করেছে শান্তি রক্ষার কাজে গিয়ে কতজন মৃত্যুবরণ করেছে? 124 জন পুলিশ প্রশাসনিক কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল মিশনে, তাতে আমাদের হিসাব মতে পাঠ্যপুস্তকের আমরা যতদূর পাচ্ছি তাতে দেখা যাচ্ছে 124 জন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে, তারপর কিছু আছে যুদ্ধ বিগ্রহ যুদ্ধ বিগ্রহের মাধ্যমে, কিছু আছে দুর্ঘটনার কারণে, এভাবে করে তারা 124 জন পুলিশ প্রশাসনিক কর্মকর্তা মারা যায়। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন কোন দেশে এই বাহিনী কাজ করেছে? অর্থাৎ সেই দেশগুলোর নাম কি বা কি? যে সকল দেশগুলিতে এই পুলিশ প্রশাসনের কার্যক্রম শান্তিরক্ষা বাহিনীতে তারা করেছেন সেই দেশগুলোর নাম, সেই দেশগুলোর নাম হচ্ছে সেই দেশগুলোর নাম হচ্ছে কঙ্গো, হাইতি, আইভরি কোস্ট, পূর্ব তিমুর, ইরাক, কুয়েত, নামিবিয়া, সুদান, পশ্চিম সাহারা, মোজাম্বিক, রোয়ান্ডা, কঙ্গোলিয়া, উগান্ডা, জর্জিয়া,
সোমালিয়া, সিরিয়া, লাইবেরিয়া এবং আফগানিস্তান, এই সকল দেশে বিভিন্ন মিশনে আমাদের দেশের পুলিশ প্রশাসন কাজ করেছে। তো এই কাজের মাধ্যমে বাংলাদেশ ভূয়সী প্রশংসা পেয়েছে এবং সারা বিশ্বের মানুষ বাংলাদেশকে এক নজরে এখন চিনতে বা পরিচিতি লাভ করেছে, যে কারণে বাংলাদেশের জন্য এই শান্তিরক্ষা বাহিনীর ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য এবং এটি একটি বলিষ্ঠ পরিষ্কার পদক্ষেপ ঘটে। নানাভাবে এটি আমাদের এই শান্তিরক্ষা বাহিনী আমাদের দেশের জন্য সমৃদ্ধি বয়ে এনেছে, এর জন্য আমরা তাদের কাছে গর্বিত, যারা অত্যন্ত যত্নের সাথে তাদের জীবন বাজি রেখে বিভিন্ন দেশের মিশনে মিশনে গিয়ে তারা বিশ্বের শান্তি কল্পের মিশনে গিয়ে তারা কাজ করেছে। যাই হোক, আজকে আমার পাঠে এখানে আমি সবকে ঘোষণা করছি, যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও এখানে আমি সবকে করছি। ধন্যবাদ সবাই।